এভরিওয়ান আসসালামু আলাইকুম সো কিভাবে আপনারা এই ধরনের অপ্রয়োজনীয় সাব ডোমেন যেমনটি কিনা আপনি এই ডোমেনের আন্ডারে দেখতে পাচ্ছেন অনেক অপ্রয়োজনীয় সাব ডোমেন অথবা আপনারা যদি এই ধরনের কোন লিঙ্ক ডিজেবল করতে চান এইটা ধরেন যে আপনার ইন্ডেক্সে আছে গুগলে ইন্ডেক্স করা আছে আপনি চাচ্ছেন এটা ডিজেবল করে দিবেন অপ্রয়োজনীয় বা কোনো সমস্যা হয়েছে সো এটা মূলত কিভাবে করে আমি আসলে এই দুইটা প্রসেসই আপনাকে দেখাবো কিভাবে আপনি সাব ডোমেইন ডিজেবল করতে পারেন এবং কিভাবে কোনো একটি লিংক ডিজেবল করতে পারেন সো প্রথমেই আমি যেটা করব সেটা হচ্ছে সাব গুলা আমরা গুগলের যে ডিজেলাও যে অপশনটা আছে সেখানে আমরা প্রথমে সবগুলা লিংকে ডিজেবল করে নেব প্রথমে এটা কিভাবে করে এটা দেখানোর পরে আমি আসলে ওয়েবসাইটের রোবট ডটস টিএক্সটি ফাইল থেকে কিভাবে আপনারা সাব ডোমেইন বা ডোমেন গুলাকে আপনি ডিজেল করতে পারেন সেটা আমি আসলে দেখাচ্ছি সো প্রথমত আপনি যদি এখানে আমার ভিএস কোডে আসেন এখানে অনেকগুলো লিঙ্ক দেখতে পারবেন মোটামুটি তিনশো দুইটা কিন্তু হয় দুইশো নিরানব্বইটা আছে সো আমাদের যেটা করতে হবে প্রথমত আমরা এখান থেকে আপনি যদি গুগলে আসেন এবং হচ্ছে এখানে ডিজাবো লিঙ্ক টু ইয়োর সাইট তো গুগল ডিজেবল লিঙ্ক আপনি দিলে এই লিঙ্কটা পেয়ে যাবেন সাপোর্ট গুগল কনসোলের লিঙ্ক এবং এখানে আপনি যদি একটু ভিজিট করেন এখানে ক্রিয়েট এ লিস্ট অফ ইউর লিঙ্ক টু ডিজেবল অর্থাৎ কোন কোন লিঙ্ক আপনি আসলে ডিজেবল করতে যাচ্ছেন এটা বলছে এবং এক্সাম্পল হিসাবে এখানে তারা আসলে দিয়ে দিয়েছে আপনি টু পেজেস টু ডিজেবল এবং হচ্ছে ওয়ান ডোমেন টু ডিজেবল সো এখানে ডোমেন নামটা উল্লেখ করা আছে তো আমাদেরকে প্রথমে এই ফর্মেটটা নিতে হবে এবং একটা টিএক্সটি ফাইল ক্রিয়েট করে নিতে হবে আপনি দেখতে পাচ্ছেন এখানে ওয়ার্ডপ্রেস ডট কম ডিজেলাবো স্পাম সাবডোমেন টিএক্সটি নোটপ্যাড এখানে আমি একটা টিএক্সটি ফাইল নিয়ে আসি এবং এখানে এই ফর্মেটটা নিয়ে আসি এবং এখানে আমরা যেটা করব প্রথমত টু পেজেস টু ডিজেলাও সো আমাদের এখানে টোটাল যদি আমি লিঙ্কগুলা ধরি তাহলে এখানে টু অর্থাৎ দুশো নিরানব্বইটা লিঙ্ক আছে আমাদেরকে ডিজেবল করার জন্য সো আমরা দুটো অবশ্যই এখান থেকে ক্রস করে দিব আমি জানি না এটা সঠিক কিনা তবে আমি গুগল থেকে রিসার্চ করে আসলে দিচ্ছি আমি হানড্রেড পারসেন্ট শিওর না অন্যজনের কন্টেন্ট দেখে করা সো আমি যেটা করব সেটা হচ্ছে যত লিঙ্ক আছে এখানে আমি সবগুলাকে এখানে কন্ট্রোল সি দিয়ে এটা কপি করে নিব এবং আমি এই টেক্সট ফাইলে এসে আমি এখানে এটা পেস্ট করে দিব সো এখানে দুইশো নিরানব্বইটা আমার লিঙ্ক কিন্তু হয়ে গেল এরপর আমি এই কোড তিন লাইন আমি উঠাই দেব সো আমাদের দুইশো নিরানব্বই লাইন যেটা আছে এটা কিন্তু ডিজেবল কমপ্লিটেড অ্যান্ড আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ওয়েবসাইট ডোমেন এখানে দেখতে পাচ্ছেন সো আমাদেরকে এখানে ডোমেইনটা ডোমেনের জায়গা আমি কেটে দিলাম এবং আমরা এখানে লিখবো যে জিরো জিরো টু ডিজেল সো প্রথমত আপনারা এভাবে করে নেবেন যেহেতু আমি এটা অলরেডি লিঙ্ক দিয়ে দিয়েছি আর আসলে ডাবল বার এখানে নিচ্ছে না তো আমরা আবার এটা ফলো আর আপলোড টেক্সটে আমরা যদি ক্লিক করি এবং আবার যদি অ্যাগেইন আমরা সেভ করা ফাইলটা এখানে দেখাই দেয় আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপলোডিং নামে একটা অপশন চলে আসছে এবং সাবমিটেড লেখা চলে আসছে সো জিরো ডোমেন এবং দুশো নিরানব্বইটা ইউআরএল ডিজেল সো তার মানে বুঝতে পারলেন যে এটা অলরেডি আমাদেরকে আসলে বলছে যে এটা সাকসেসফুলি তুমি আসলে দিয়েছ এবং দুশো নিরানব্বইটা ইউআরএল তোমার এটা ডিজেবল হয়ে গেছে সো অবশ্যই এখানে আপনি রিফ্লেক্সও করতে পারবেন এটা পরিবর্তন করে আরেকটা দিতে পারবেন আমাদের যেহেতু সাবমিট হয়ে গেছে আমরা এটাতে আর কাজ করলাম না অথবা আপনি এখানে ক্যান্সেল করে দিতে হবে না আপনি এখানে ডাউনলোড লিস্ট দিলেও এখানে আসলে আবার একটা টেক্সট ফাইল যেটা আপনি আপলোড করেন সেটা ডাউনলোড হয়ে যাবে সো আশা করি এটা বুঝতে পারছেন কিভাবে লিংগুলা আপনি গুগল সার্চ কনসোল থেকে পার্মানেন্টলি এটা করতে পারেন ডিজেলাও থেকে আরেকটা হচ্ছে রোবট টেক্সট ফাইল অবশ্যই আপনাকে ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন ড্যাশবোর্ডে যেতে হবে আপনি যে কোনো ওয়েবসাইট ইউজ করতে পারেন সবগুলা একই প্রসেস আমি যেহেতু ইউএস্ট এসিও করার জন্য সো প্রথমত এখানে এখানে টুলস সেকশনটা আছে আপনি ক্লিক করে দিবেন এবং ক্লিক করার পরে আপনি এখানে কয়েকটা অপশন দেখতে পাবেন ইম্পোর্ট এক্সপোর্ট বাল্ক এডিটর ফাইল এডিটর সো আমাদের যেহেতু ফাইল এটা একটা আমাদেরকে ফাইল এডিটরে ক্লিক যদি করেন আপনি সেক্ষেত্রে এখানে রোবট ডট টি এক্স টি এবং এইচটি এক্সেস ফাইল এই দুটো ফাইল দেখতে পাচ্ছেন আপনাদের রোবট ডট ফাইলটা আসলে ক্রিয়েট করা নাও থাকতে পারে আপনি জাস্ট এই টুলসে এবং ইডিটে ক্লিক করলে আপনি আসলে উপরে দেখতে পারবেন ক্রিয়েট রোবট ডট ফাইল এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই জিনিসটা আসলে ওপেন হয়ে যাবে সো আমরা যেহেতু লিঙ্ক ডিজেবল করব এবং অবশ্যই এখানে ডিজেলটা আমরা কপি করে নিব নেওয়ার পরে আমাদের আসলে এই ফাইলে চলে আসবো আমরা এবং এখানে যে ডোমেন নামটা আছে আমরা এখানে ডোমেনটাকেও আসলে কপি করে নিব সো আমি কন্ট্রোল এক্স দিয়ে কেটে নিচ্ছি এবং এর নিচে যেটা আসলে বসবে সেটা হচ্ছে ডিজেল আও অর্থাৎ জমিনের পরিবর্তে এখানে ডিজেলও বসবে এবং একটা স্পেস দিয়ে নেব আমরা এবং এইচ এর জায়গায় বসবে হচ্ছে ডোমেইন সো অলরেডি এখানে দেখতে পাচ্ছেন ডোমেইনটা এখানে সবগুলা সিলেক্ট করছে দুইশো নিরানব্বইটা এবং এর পরিবর্তে ডিজেল বসে যাবে আমরা আবার রিফ্লেক্স অল করে দিলে এটা দেখতে পাচ্ছেন চলে আসছে এবং যেহেতু আমার এটা সাব ডোমেন এবং রোবট ডট টেক্সট যে ফাইলগুলো আছে সেগুলোতে মূলত পরে আপনাকে দিতে হয় না শুধুমাত্র আপনি যদি এই ধরনের একটা হয় মেইন ডোমেন ডট কম পর্যন্ত আপনি এই লিঙ্কটা আপনি ডিজেবল করতে চাইছেন আপনি জাস্ট এতটুকু কপি করে নিবেন এবং এখানে এসে এটা পেস্ট করে দিবেন সো এর মানে হচ্ছে এই লিঙ্কটা কিন্তু আপনার ডিজেবল হয়ে গেল হ্যাঁ সো এখান থেকে আপনি একটা হবে এখানে সো এটা কিন্তু ডিজেবল হয়ে গেল এবং আমি যেহেতু আসলে কোন লিংক অর্থাৎ এই ধরনের ওয়েবসাইটের লিঙ্ক কোনো ডিজেবল করব না আমি আসলে ডিজেবল করব আমার সাবডোমেইনের লিংক লিঙ্ক আমি জানি না এটা আসলে প্রসেসটা সঠিক কি না সো তারপরেও আমি আসলে এটাই করব যেহেতু আমার আসলে সাব গুলা যতগুলো আছে আমার আমি সবগুলোকে ডিজেবল করে নেব সো আমার একটা মিস্টেক হয়েছে সেটা হচ্ছে আমাকে আবার এখানে ডোমেনের জায়গায় আসলে ডিজেলাও নিয়ে আসতে হচ্ছে এবং এখানে রিফ্লেক্সের জায়গাও ডিজেলাও রাখতে হচ্ছে এবং একটা স্পেসের পরে অবশ্যই আমাকে এখানে স্লাস একটা চিহ্ন দিতে হচ্ছে সো এটা আমি এইভাবে করে নিলাম আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে এটা কাজ করছে এবং আমার যেহেতু ডোমেনটাও আসলে প্রয়োজন নাই আমি সঠিক জানি না এটা নিয়ম আসলে সঠিক কাজ করে কিনা বাট আমি বিভিন্ন ডকুমেন্ট দেখলাম এবং ডকুমেন্ট দেখে আমি সেখান থেকে আইডিয়া নিয়ে আসলে আমার এটা পরিবর্তন করা অবশ্যই আপনারা একটু গুগল ঘাটাঘাটি করে নেবেন আমি আমার নিয়মে করতেছি এবং মনে হচ্ছে যে এটা শেয়ার করা উচিত সো যার কারণে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি সো আমার আসলে এই ডোমিনটা দরকার নাই আমি এখানে রিফ্লেক্স অল করে দিলা দেখতে পাচ্ছেন আমার যে ডিজেল লিঙ্ক গুলা আছে সবগুলা কিন্তু চলে আসলো সো আমি এখন কন্ট্রোল এ দিব এবং কন্ট্রোল সি দিয়ে এটা কপি করে নিব এবং এখানে যদি আমি ডিজেল অপশনে আবার এগেইন আসি এবং কন্ট্রোল ভি পেস্ট করে আপনি দেখতে পাচ্ছেন সবগুলা লিংক আসলে এখানে চলে আসলে আসলো ডিজেল অপশনে এবং এখান থেকে আমার এই কোডটুকু আমি আসলে অফ করে দিব সো এই হচ্ছে বিষয় এখানে আমার এখানে নোব আছে সাব ডোমেইন আপনি ইচ্ছা করলে এখানে আপনার এই ইউআরএলটা দিতে পারেন আপনার যদি হয়ে থাকে তাহলে অবশ্যই এটা হান্ড্রেড পার্সেন্ট নিয়ম এই দিতে হয় এবং আমি এটা সঠিক কাজ করবে কিনা আমি নোভ ডোমেন আমি জানি না কিন্তু তারপর আমি যতটুকু রিসার্চ করে পেলাম এইভাবে আসলে দিলাম সো এই লিঙ্ক গুলো আমার আসলে সবগুলো ডিজেবল করা দরকার আমি দুইটা পদ্ধতি ফলো করছি আপনারা যদি আপনারা যদি এই সাব ডোমেইন আহ ডিসেবল করতে চান অবশ্যই আমার দুইটা প্রসেসি ফলো করতে পারেন আর যদি শুধুমাত্র আপনাদের এই লিঙ্কটা শুধুমাত্র এরকম ওয়েবসাইট আপনার সবই ঠিক আছে বাট আপনার ওয়েবসাইট থেকে আপনি কিছু লিঙ্ক আসলে ডিসেবল করতে যাচ্ছেন সেক্ষেত্রে আপনাদের আসলে প্রথম যে স্টেপটা ছিল সেটা ফলো করার দরকার নাই অর্থাৎ ডিস অ্যাভো ওটা ফলো করার দরকার নাই এই ওয়েবসাইট এবং আপনি এই ওয়েবসাইট আপনার ফলো করার দরকার নাই এটা আপনি আসলে এটা এটা করলেই হয়ে যাবে অর্থাৎ ওয়েবসাইটে আমি যেটা করলাম রোবট ডট টেক্সট দিয়ে এটা যদি আপনারা ফলো করেন তাই হয়ে যাবে এবং এখানে সাইট ম্যাপের সেটা দেখতে পাচ্ছেন সবগুলো কমপ্লিট হয়ে গেলে এখানে ক্লিক করে দিবেন সো ফাইনালি দেখতে পাচ্ছেন এখানে আপডেটেড রোবট ডট টেক্সট সো আশা করি আমি যে কাজটুকু করলাম আমার আসলে এত অপ্রয়োজনীয় লিঙ্ক ডিজেবল করার জন্য অর্থাৎ এগুলো সো দুইটা পদ্ধতি আমি ফলো করছি এবং এটা আমি লাইভ দেখাইলাম আশা করি আপনাদের একটা আইডিয়া হয়েছে এটা আসলে কিভাবে কাজ করে বা কিভাবে আসলে ডিজেবল করা হয় সো অবশ্যই রিসার্চ করে এটা একটু করবেন আহ সো অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম থ্যাংক ইউ